মিড ডে মিল খাবার অযোগ্য, অধিকাংশ দিন না খেয়ে ফেলে দিতে হয়। পড়ুয়াদের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল নদিয়া চাপড়া থানার নবাবগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ে। এক অভিভাবক জানান, তার ছেলে এই স্কুলের ছাত্র। বাড়িতে গিয়ে সে জানায়, স্কুলে যে খাবার দেয় সে খাবার খাওয়া যায় না। মাসে কোনো কোনো দিন খাবারে ডিম মিললেও অধিকাংশ দিনই শুধুমাত্র ডাল ভাত কিংবা শুধু ভাত ও আলু সিদ্ধ দেওয়া হয় বলে অভিযোগ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। It's caught in the crossfire.